গতকাল শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ থেকে বের হয় একটি মিছিল। তারা সায়েন্স ল্যাব ঘুরে জিগাতলার দিকে এগুতে থাকে। সীমান্ত স্কোয়ারের সামনে মিছিল এলে পুলিশ ধাওয়া দেয়, ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি যখন জিগাতলা মোড়ে আসে তখন তাদের বাধার মুখে পড়তে হয় পুলিশের। তাদের মুহুর্মুহ টিয়ার শেলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় দফা টিয়ার শেলে তাদের আরও পিছিয়ে দেওয়া হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, কোনো আন্দোলনকারী আপাতত রাস্তায় দেখা যাচ্ছে না। দু একজনকে দেখা যাচ্ছে যারা ঢিল ছুটছেন। এ সময় আশপাশের ভবন ও অলিগলিতে অবস্থান নেয়া শিক্ষার্থীদের মারধর করা হয়। তিন নম্বর রোডে ইদ্দেসিনার পাশের গলিতে আমরা যখন সেফলি ঢুকি, ওরা ওখানে ঢুকেও টিয়ার শেল মারে। আমরা তো কোনো পুলিশের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই বা পুলিশকে আক্রমণ করি নাই। পুলিশ কেন আমাদের উপর টিয়ার শেল লাভার মুলে মারে? ছাত্রলীগ পিছন থেকে অ্যাটাক করতে আসছে, আমরা ধাওয়া খেয়ে একটা বাসার মধ্যে ঢুকছি। আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ ধানমন্ডির বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে অবস্থান নেয় সায়েন্স ল্যাব মোড়ে। সেখানে পুলিশের উপস্থিতিতেই সংগঠিত একদল যুবক লাঠি শোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরাও, তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা কোন দিকে, এটা আমরা বিভ্রান্ত হয়ে আছি যে কোন পক্ষ, যে পুলিশ আছে জিজ্ঞাসা করতে পারছি না যে কে কে কার পক্ষ। একটু বলে এখানে লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তাদের সামনে এখানে লাঠি সাথে ছিল, তাদেরকে আপনারা কেন ছত্রভঙ্গ করলেন না? এটা একটু বলে, এটা যখনই আমাদের দিকে ঢিল মারছে তখন শুধুমাত্র তাদের ছত্রভঙ্গ। নিরাপদ সড়কের দাবিতে উত্তরাতেও আজ রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। গেল কয়েকদিনের মতো যানবাহনের লাইসেন্স পরীক্ষা করে তারা। দুপুরের দিকে পুলিশ শিক্ষার্থীদের সরাতে গেলে সংঘর্ষ বাধে। রাজধানীর রামপুরার প্রধান সড়কও ছিল শিক্ষার্থীদের দখলে। সকাল থেকে রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে তারা। এ সময় দুদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সড়কে প্রায় 7 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। একই দাবিতে মিরপুরেও নেমেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।